হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো এখন হচ্ছে সময় প্রায় 11টা মতো বাজে, আমি হচ্ছে এখন ফন্ডেন্ট তৈরি করছি, অল্প করে তৈরি করেছি, যেহেতু আমি কেক ডেকোরেশন করব ডেলিভারি দেওয়ার জন্য। তো একটা কেকের মধ্যে আমার ফন্ডেন্ট ব্যবহার করতে হবে, যার কারণে আমি এটা তৈরি করছি। আর আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আমি আরেকটা ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যদি আপনারা দেখতে চান তাহলে আমার সেই ভিডিওটা দেখতে পারেন। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি মাত্র দুইটা উপকরণ দিয়ে এই ফন্ডেন্টটা তৈরি করেছি, আর আমি এখানে কালার ব্যবহার করেছি অরেঞ্জ কালার। আর ফন্ডেন্ট তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আজকে আমি দুইটা কেক তৈরি করব। আমি রাতের খাবার দাবার সব কিছুই সেরে নিয়েছি, মানে আপাতত আমার কোনো কাজ নেই, শুধুমাত্র আমি রাতে কেকগুলো ডেকোরেশন করব এই আর কি। প্রথমে চিন্তা করেছিলাম সকালের দিকে করব, কিন্তু আবার ভাবলাম রাতেই করে ফেলি, সকালের দিকে হয়তো বা উঠতে লেট হয়ে যাবে, আবার গরম বেশি শুরু হয়ে যাবে, যেহেতু এখানে অনেক বেশি গরম, যার কারণে কিন্তু একটু ঠান্ডার সময় করলে বেশি ভালো হয়। রাতের দিকে করলে হয়তো বা ঠান্ডাটা বেশি পাওয়া যাবে। আর কেক ডেকোরেশনের ক্ষেত্রে আমি যেটা বলবো, অনেক আপুরা বলে যে মানে ক্রিমটা গলে গলে যায়, মানে পানি বের হয়ে যায়, সেক্ষেত্রে গরমের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে ক্রিমটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা কেক ডেকোরেশন করতে চান তারা চেষ্টা করবেন এসি রুমে কাজ করার জন্য। আমি কিন্তু আমার বড় রুমে ডেকোরেশন করব না, আমি কিন্তু আগে যে কেকগুলো ডেকোরেশন করতাম সেগুলো কিন্তু আমার রান্নাঘরেই করতাম, কারণ আমার বড় রুমে এসিটা যদি আমি ছেড়ে দিই তাহলে রান্নাঘরে হাওয়া আসতো। তো এখন যেহেতু অনেক বেশি গরম, খুব বেশি কিন্তু ঠান্ডা হয় না, যেহেতু একটা রুম থেকে আবার রান্নাঘরে আসছে তাপমাত্রাটা, সেই জন্য অত বেশি ঠান্ডা হয় না, সেই জন্য আমি হচ্ছে আমার বেডরুমের কেকগুলো আমি ডেকোরেশন করব এই আর কি, যাতে করে রুমটা বেশি ঠান্ডা থাকে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। ফন্ডেন্টটা হচ্ছে এখন আমার মোটামুটি একদম তৈরি করা শেষ, আমি হচ্ছে এটাকে এখন ফ্রিজের মধ্যে রেখে দিব, যখন ব্যবহার করব ফ্রিজ থেকে বের করে তারপর ব্যবহার করব। গতকালকে মার্কেট থেকে আমি কী কী জিনিস কিনেছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হার্ট শেপের বেকিং মোল্ড, এই ধরনের মোল্ড কিন্তু আমার কাছে ছিল না, যেহেতু অর্ডার এসেছে সেজন্যই কিনতে হলো আমার কাছে। কিন্তু সরি, আমার কিন্তু আরও অনেক কিছুই কিনতে হবে। আর এটা হচ্ছে কেকের ওজন মাপার জন্য, আর এটা কিভাবে পাউন্ডটা নির্ধারণ করে কত গ্রামে কত পাউন্ড হয় সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে হচ্ছে মেহেদি নিলাম, আর হচ্ছে কিছু কালার নিলাম, আর নিলাম হচ্ছে প্যারাশুট তেল, শ্যাম্পু, তারপরে হচ্ছে কনডেন্স মিল্ক, তারপরে হচ্ছে সাবান, তারপরে হচ্ছে হুইপিং ক্রিম, আমার কিন্তু আরও আছে, জাস্ট একটাই নিলাম। আর এটা হচ্ছে লিকুইড হুইপিং ক্রিম, তারপরে এটা হচ্ছে মাশমেলো, আমি কিন্তু আগে যেগুলো ছিল আমার মাশমেলো সেগুলো দিয়ে করেছি, এগুলো আবার নতুনভাবে কিনে নিয়ে আসলাম, যদি আবার কোনো সময় প্রয়োজন হয় সেজন্য এনে রাখলাম বাসার মধ্যে। তারপরে এগুলো হচ্ছে নজেল, এখানে কিন্তু সব ধরনের নজেলই কিন্তু আমার কাছে আছে, এমনকি দুই সেট করে আছে, শুধুমাত্র আমার রোজ নজেলটা ছিল না, শুধুমাত্র একটা নজেলের জন্য আমি আবার পুরো সেট নজেলটাই কিনতে হলো, কিছুই করার নেই, যেহেতু আমার ওটাই বেশি প্রয়োজন। সব ধরনের নজেল কিন্তু আমার কাছে ছিল দুই সেটের মতো, এই যে এই নজেলটা আমার ছিল না। আর আমি বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের নজেল অর্ডার করেছি, সেগুলো 23 তারিখের দিকে আসবে আমার কাছে, আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমি কী কী অর্ডার করেছি অনলাইনে। একটা নজেলের জন্য পুরো সেট কিনতে হলো আমাকে।
এখন হচ্ছে আমি কেকগুলো ডেকোরেশন করে নেব, যেহেতু আমার দুইটা কেক তাই সময়টাও একটু বেশি লাগবে। আর এখন হচ্ছে মিহির বাবা মিহি ঘুমিয়ে পড়েছে, জাস্ট আমি একটা লাইট জ্বালিয়ে এখন কেকগুলো ডেকোরেশন করছি। আমার বেডরুমে আমি ডেকোরেশন করছি। প্রথমে হচ্ছে আমি একটা একটা করে কেকের মানে কেকের ক্রিমটা হচ্ছে কভার করে দিব, তারপর হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, এরপরে আর একটা ক্রিম দিয়ে কভার করব। তো আমি হচ্ছে সুগার সিরাপ ব্যবহার করছি না, আমি হচ্ছে দুধ ব্যবহার করছি। সুগার সিরাপটা দিলে একটু বেশি মিষ্টি হয়ে যায়, সেজন্য আমি দুধই ব্যবহার করছি। আগে কিন্তু আমি সুগার সিরাপটাই ব্যবহার করতাম। আর এক কেকগুলো ডেকোরেশন করার সময় আমি কিন্তু একটু ভয়ে ভয়ে ছিলাম আমি পারবো কিনা, কারণ দুইটা ডিজাইনই কিন্তু আমার জন্য নতুন, একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। কারণ এগুলো কিন্তু একটা প্রোগ্রামের, একটা প্রতিষ্ঠানের বার্ষিকী প্রোগ্রামের জন্য অর্ডার করেছে, সেজন্য আমি একটু বেশি টেনশনে ছিলাম। মানে কতটা টেনশনে ছিলাম আসলে বলে বোঝানো যাবে না, খুবই টেনশনে ছিলাম এই ডেকোরেশনগুলো করার সময়। আমার কাছে সবসময় মনে হচ্ছিলো আমাকে দিয়ে হবে না, হয়তো বা আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো না, এরকমই শুধু আমার মনে হচ্ছিল। আর আমার কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনারা, যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি খুব বেশি খুশি হব। আর আমি হচ্ছে এই কেকটা প্রায় তিনটা লেয়ার করে তৈরি করছি, এটার ওজন কত হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি যে ছয়টা ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করি, এখানে হচ্ছে আমি প্রথমে ছয়টা ডিম দিয়ে একটা স্পঞ্জ কেক তৈরি করেছি, ওটাকে হচ্ছে আবার দুই ভাগ করেছি, এরপর হচ্ছে আমি আবার তিনটা ডিম দিয়ে আরও একটা লেয়ার তৈরি করেছি। টোটাল এখানে তিনটা লেয়ার, এটার ওজনও কিন্তু বেশি। তো ওটাকে হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম ক্রিমটা সেট হওয়ার জন্য। এফাকে হচ্ছে আমি হার্ট শেপের কেকটাকে হচ্ছে আমি এখন ক্রিম দিয়ে কভার করে নেব। এই ডিজাইনটা করতে আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ হার্ট শেপের কেকের ডিজাইন কিন্তু আমি কখনো করিনি, এই প্রথমে করছি, সেজন্য আমার কাছে ভালোই লেগেছে এটা। আর কেক ডেকোরেশন সব সময় ঠান্ডা রুমে করতে হয়, তাহলে ক্রিমটা অনেক বেশি ভালো থাকে, নষ্ট হয় না। কারণ একটা কেক ডেকোরেশন করতে কিন্তু অনেক সময় লাগে, গরম থাকলে কিন্তু ওটা কি হবে মানে গলে গলে যাবে ক্রিমটা যদি গরম থাকে, সেজন্য সবসময় চেষ্টা করতে হয় ঠান্ডা রুমে কাজ করার জন্য। আমি এখানে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি প্রথম ধাপে ক্রিম দিয়ে হচ্ছে কভার করে দিয়েছি, এখন হচ্ছে আমি এটাকেও ফ্রিজের মধ্যে রেখে দিব 15-20 মিনিটের জন্য। এরপরে রাউন্ড শেপের এটাকে ফাইনাল আমি একদম কভার করে দিয়েছি ক্রিম দিয়ে, এখন শুধু ডেকোরেশন করব। ক্যামেরাটা অন রেখে কেকগুলো আসলে আমি ডেকোরেশন করতে পারছিলাম না, কারণ আমার একটু ভয় ভয় লাগছিল, কারণ মনে হচ্ছিল আমার নজরটা ক্যামেরার দিকেই থাকবে, ঠিকমতো ভিডিওটা উঠছে কি না, কী হচ্ছে না হচ্ছে, সেজন্য আমি ঠিকমতো হয়তো বা ডেকোরেশনটা করতেও পারবো না। তো আমি পরের দিকে ক্যামেরাটা অফ করে দিয়েছি, ডিজাইনটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি না, শুধুমাত্র একটু ভয়ের কারণে, যেহেতু এগুলো একটা প্রতিষ্ঠানের মানে বছর পূর্তি অনুষ্ঠানের কেকের অর্ডার, যার কারণে আমি একটু বেশি টেনশনে ছিলাম। এখন হচ্ছে আমি বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি ডিজাইনটা করে নেব। আর ডিজাইনটা কিন্তু খুবই সহজ।
কেকগুলো হচ্ছে আমার তৈরি করা শেষ। এখন হচ্ছে আমি ওজনটা মেপে নেব, এগুলো কত পাউন্ড করে এক একটা কেক, আর 450 গ্রামে 1 পাউন্ড হয়। মেশিনটা হচ্ছে আমি অন করে নিলাম। আর এই ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এই ডিজাইনটা কিন্তু ওরাই দিয়েছে, ওরা আমাকে যেভাবে বলেছে আমি একদম সেম টু সেম সেভাবে করার চেষ্টা করেছি। আসলে আমি অনেক বেশি ভয়েছিলাম আমাকে দিয়ে হয়তো বা হবে না, কিন্তু না, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর ইয়াম্মি হচ্ছে ওদের প্রতিষ্ঠানের লোগো, লোগোটাও কিন্তু আমি একদম সেমভাবে করতে পেরেছি, মানে যেরকম লোগো ছিল একদম সেম, কালারটাও ডিজাইনটাও কিন্তু এরকম ছিল লোগোটা, আমি কিন্তু ভালোভাবে করতে পেরেছি, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আসলে আমি প্রথমের দিকে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, এটার ওজন হচ্ছে 1300 গ্রাম, তার মানে হচ্ছে এটা 3 পাউন্ডের, 1300 গ্রাম। এখন হচ্ছে আমি হার্ট শেপের কেকটা মেপে নেব। আর এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কেক দুইটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আমি যতটাই না আশা করিনি তার চেয়ে বেশি ভালো হয়েছে। তো আমি হচ্ছে এটা মেপে নিচ্ছি, এটা হচ্ছে 1000 গ্রাম। 1000 গ্রামের চেয়ে সামান্য একটু বেশি, ওটা কোনো ব্যাপার না। 1000 গ্রাম তার মানে হচ্ছে এটা 2 পাউন্ডের চেয়ে বেশি, 1000 গ্রাম, যেহেতু 900 গ্রামে 2 পাউন্ড হয়, যেহেতু এটা 1000 গ্রাম তাহলে 2 পাউন্ডের চেয়ে সামান্য একটু বেশি এই আর কি। তো আশা করছি আপনারা আজকে বুঝতে পেরেছেন কত গ্রামে কত পাউন্ড হয়, সেটা আজকে একটু ক্লিয়ার করে দিলাম। এটা হচ্ছে পরের দিন। তো আমি ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে রান্নাটা বসিয়ে দিচ্ছি, যেহেতু ঘুমাতে আমার অনেক বেশি লেট হয়েছে। আমি প্রায় ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম সব কিছু কমপ্লিট করে, তো ঘুম থেকে উঠতেও কিন্তু আমার লেট হয়ে গেল, যার কারণে আমি নাস্তাটা করার পরপরই কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। ডাল, তারপরে হচ্ছে আলু, আর হচ্ছে গাজর দিয়ে ভাজি করছি, তারপরে হচ্ছে মাছ ভোনা করব এই আর কি। যেহেতু তাড়াহুড়া করে আমার রান্নাটা করতে হচ্ছে, প্রথমে আমি চিন্তা করে নিয়েছি মানে কোন কোন খাবারটা রান্না করলে আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর আমার কিন্তু এখনও একটা প্লেট বাটিও ক্লিন করা হয়নি। কেক তৈরি করার পরে কিন্তু প্রচুর জিনিস নোংরা হয়, প্রচুর, যেটা বলার মতো না, এটা সেটা অনেক কিছুই কিন্তু নোংরা হয়। আমার মাছ ভোনাটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি থালাবাটিগুলো ক্লিন করে নেব। রান্নার ফাঁকে ফাঁকেও কিন্তু আমি অনেক কিছু ক্লিন করেছি, তো রান্না শেষ করার পরে বাকি যেগুলো ছিল সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি। আর অনেক আপুরা হয়তো বা জিজ্ঞেস করবে আমি এগুলোর প্রাইস কত রেখেছি কেকগুলোর, এগুলোর প্রাইস আমি খুবই কম রেখেছি, একটা 6 রিয়াল করে, দুইটা 12 রিয়াল, তো আসলে খুবই কম। আমি চাচ্ছি যে মানে নতুন হিসাবে একটু কম রাখতে, মানে আস্তে আস্তে হয়তো বা আমি বাড়াবো যখন আমার পরিচিতিটা বেড়ে যাবে, কিংবা আমার যখন অ্যাভেলেবেল অর্ডার চলে আসবে তখন কিন্তু আমি একটু প্রাইসটা বাড়িয়ে দেব, স্বাভাবিক এটা। কিন্তু এখন কিন্তু আমি খুবই কম রাখি, যেটা সত্য কথা। আর আমার এখানে কত টাকা লাভ হয় সেটা আমি অন্য একদিন জানাবো আপনাদেরকে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার কেকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।